দর্শক, এইমাত্র শুরু হয়েছে দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। গত 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে 3473টি নমুনা, এবং এই নমুনার মধ্যে COVID-19 শনাক্ত হয়েছে 418 জনের মধ্যে। এ পর্যন্ত COVID-19 5416 জন, এবং আমরা এ পর্যন্ত পরীক্ষা করেছি 43,589 জন, এবং আমাদের গতকালের নমুনা সংগ্রহ ছিল 3680। আমাদের কোভিড রোগীর সাথে জানাচ্ছি, আমাদের গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন আরো 5 জন, এবং এ পর্যন্ত 145 জন সুস্থ হয়েছেন, 9 জন, এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 122 জন। তবে এখানে উল্লেখ করছি যে আমরা এই যে সুস্থতা দেখাই, 9 জন এরা যারা হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছিলেন তাদের মধ্যে সুস্থ। আমাদের বেশিরভাগ আক্রান্ত ব্যক্তি বাড়িতে থেকেই চিকিৎসা নেন এবং তারা সুস্থ হয়ে যান, সেই তথ্যটা এখানে আমরা দেই না। এখানে আমরা শুধু যারা হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় যান তাদের তথ্যটাই দেই। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, সম্মানিত দেশবাসী, আপনাদেরকে আমি আরো বলতে চাই যে আমাদের এই আমরা যত শনাক্ত এখানে পেয়েছি এর মধ্যে আমাদের অনেক অনেকটা অংশ দূরে আছে যারা স্বাস্থ্য সেবায় নিয়োজিত, আমাদের চিকিৎসক, আমাদের নার্স, টেকনোলজিস্ট, আমাদের যারা সহায়ক শক্তি আছেন স্বাস্থ্যকর্মী, যেমন পরিচ্ছন্নতা কর্মী, ড্রাইভার, ওয়ার্ড বয়, আয়া, এইসব যারা স্বাস্থ্য সেবায় কাজ করেন, অনেক এই আক্রান্তদের মধ্যে অনেকেই আছেন। এবং আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের একজন চিকিৎসক মৃত্যুবরণ করেছে। শুধু চিকিৎসক না, আমাদের যারা অন্য সেবা দেন, পুলিশ বাহিনীর মধ্যেও আমাদের অনেকেই আক্রান্ত হয়েছেন। এই পবিত্র রমজান মাসে যারা মৃত্যুবরণ করেছেন এ পর্যন্ত আমরা সবার দিদিহী আত্মার কামনা শান্তি কামনা করি, এবং যারা অসুস্থ হয়েছেন, আক্রান্ত আছেন এই পবিত্র রমজান মাসে, আমরা তাদের সবারই দ্রুত সুস্থতা কামনা করি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কোভিড যুদ্ধ মোকাবেলা করার শক্তি দিন, এবং সবার উপর তার রহমত নাজিল করুন যেন তারা অতি দ্রুত সুস্থ হয়ে যায়। এবার আমি যারা মৃত্যুবরণ করেছে তাদের যদি বিশ্লেষণ করি গত 24 ঘন্টায়, তবে এদের মধ্যে পুরুষ 3 জন এবং মহিলা 2 জন, ঢাকার মধ্যেই 4 জন এবং দোহারে 1 জন। বয়স যদি বিশ্লেষণ করি, বয়সে হলো এখানে আমরা খুবই সুখের সাথে জানাবো যে একজনের বয়স 10-এর নিচে, তবে যে শিশুটি মারা গেছেন 10-এর নিচে বয়স, তার অন্য নেফ্রোটিক সিনড্রোম নামে একটা অসুস্থতা ছিল, যেটা একটা কিডনির সমস্যা, সে এই নেফ্রোটিক সিনড্রোমে আক্রান্ত ছিল এবং তারপরে তার কোভিড পজিটিভ হয়েছে এবং সে মৃত্যুবরণ করেছে। এই শিশুটিকে আল্লাহ বেহেস নসিব করুন। এবং অন্য যারা মৃত্যুবরণ করেছেন তাদের বয়স 60-এর ঊর্ধ্বে 1 জন এবং 50-51 থেকে 60-এর মধ্যে 3 জন। আমরা 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছিল 3680, যা গতকালের তুলনায় 7.5% বেশি, এবং আমরা যা পরীক্ষা করেছি সেটাও গত 24 ঘন্টার তুলনায় 4% বেশি। এ পর্যন্ত আমরা নমুনা পরীক্ষা করেছি, এ পর্যন্ত আমরা নমুনা পরীক্ষা করেছি 43,589টি। আমরা যদি আইসোলেশনের দেখি, 24 ঘন্টায় আইসোলেশন 75 জন, এবং এ পর্যন্ত আছে 1,164 জন। আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 44 জন 24 ঘন্টায়, এবং এ পর্যন্ত 709 জন। এবং আইসোলেশনের যারা ছিলেন তারা সবাই আসলে প্রাতিষ্ঠানিক বা হাসপাতালে আইসোলেশনে ছিলেন। কোয়ারেন্টাইনের তথ্য আপনাদেরকে জানাচ্ছি। কোয়ারেন্টাইনে গত 24 ঘন্টায় মোট কোয়ারেন্টাইন হোম এবং প্রাতিষ্ঠানিক মিলে 2,891 জন, এবং এ পর্যন্ত 1,77,031 জন কোয়ারেন্টাইনে আছেন, এবং কোয়ারেন্টাইন থেকে মুক্ত পেয়েছেন 24 ঘন্টায়
3963 জন এবং এ পর্যন্ত 97132 জন।